জীবনে সুখী হতে, রাহুর দোষ কাটাতে। আপনি যদি আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগাতে চান, তাহলে প্রত্যেক দিন সকালবেলা রান্নাঘরে প্রবেশের পর অবশ্যই এই একটা জিনিস, হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরে থাকা এই একটা জিনিসকে স্পর্শ করুন। আর এছাড়াও বেশ কিছু জিনিস আছে যা আপনারা স্পর্শ করতে পারেন, তবে একটি বিশেষ নিয়ম মেনে স্পর্শ করতে হবে, যার ফলে আপনারা সুফল পান। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন বিষয়গুলি আপনি খেয়াল রাখবেন, কোন বিষয়ে আপনি কাজ করবেন, কোন জিনিসটি আপনি স্পর্শ করবেন কিভাবে। আমরা তো প্রত্যেকেই চাই আমাদের নিজেদের জীবনে আমরা যাতে সুখী হই, আমরা যাতে সুখ শান্তি সমৃদ্ধি আনতে পারি। তাই অতি অবশ্যই আমাদের এই বিশেষ কাজটি করণীয়। তাই আমাদের বাড়ির মহিলারা অতি অবশ্যই রান্নাঘরে ঢুকে এই জিনিসটি আগামী দিন থেকে স্পর্শ করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই স্বস্তিক ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশের নোটিফিকেশন বেলটি অন করবেন। ধন্যবাদ জানাই আপনাদের। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন রান্নাঘর হলো ব্রহ্মার স্থান, আর বাস্তুশাস্ত্র মতে রান্নাঘরে কোনো বাস্তু দোষ থাকা উচিত নয়, কারণ এই স্থানেই রন্ধনকৃত রান্না আমাদের প্রত্যেকেরই পুষ্টি বাঁচায়, প্রত্যেকের পুষ্টি প্রদান করে। তাই আর কিছু হোক বা না হোক, আমাদের অতি অবশ্যই রান্নাঘরে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে, এবং বাস্তুশাস্ত্র মতে অবশ্যই রান্নাঘরের এই কাজগুলি করতেই হবে। আপনাদের এবার জানিয়ে দিই যে বাস্তুশাস্ত্র মতে আপনি সকালবেলা রান্নাঘরে কোন জিনিস স্পর্শ করবেন। তার আগে একটি কথাই বলবো, অবশ্যই নিজের শুদ্ধাচরণ কাম্য। রান্নাঘরে আপনি যখন প্রবেশ করবেন, তখন অতি অবশ্যই আপনি স্নান করে কাঁচা বস্ত্র পরিধান করেই প্রবেশ করবেন, নচেত এই কাজগুলি করা সম্ভব নয়। আপনি অতি অবশ্যই আপনার সুবিধা মতো স্নান করে রান্নাঘরে প্রবেশ করবেন, এবং রান্নাঘরে প্রবেশ করেই প্রথমে আপনি এই জিনিসটিকে স্পর্শ করবেন, রুটি সেকার তাওয়া। হ্যাঁ বন্ধুরা, রুটি তৈরির জন্য যে তাওয়া ব্যবহার করা হয়, তা অতি অবশ্যই আপনি স্পর্শ করবেন, এবং আপনার ইষ্ট দেবতাকে প্রণাম জানাবেন এই জিনিসটিকে স্পর্শ করার পর। তারপর আপনি যে কাজটি করবেন, সেটি হলো আপনি রান্নাঘরে অতি অবশ্যই আরেকটি ছোট জিনিস, তা হলো লবণের পাত্র অবশ্যই স্পর্শ করবেন,
কারণ আপনারা জানেন এর মধ্যে রয়েছে মা লক্ষ্মী, তাই তাওয়াটিকে স্পর্শ করে রাহুদেবের উদ্দেশ্যে প্রণাম জানাবেন, লবণ স্পর্শ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানাবেন এবং এরপর আপনি জানাবেন যে আপনি ধনিয়া গোটা ধনে যেখানে আছে অবশ্যই সেই গোটা ধনে স্পর্শ করতে পারেন। সকালবেলা রান্নাঘরে প্রবেশ করে এই কাজগুলি করলেই সুফল লাভ হয়, জীবনে আসে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া আর জীবন হয় অত্যন্তই সুন্দর। যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের প্রত্যেককে ভালো রাখুন। নমস্কার। জীবনে সুখী হতে রাহুর দোষ কাটাতে আপনি যদি আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগাতে চান, তাহলে প্রত্যেক দিন সকালবেলা রান্নাঘরে প্রবেশের পর অবশ্যই এই একটা জিনিস, হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরে থাকা এই একটা জিনিসকে স্পর্শ করুন। আর এছাড়াও বেশ কিছু জিনিস আছে যা আপনারা স্পর্শ করতে পারেন, তবে একটি বিশেষ নিয়ম মেনে স্পর্শ করতে হবে, যার ফলে আপনারা সুফল পান। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন বিষয়গুলি আপনি খেয়াল রাখবেন, কোন বিষয়ে আপনি কাজ করবেন, কোন জিনিসটি আপনি স্পর্শ করবেন কিভাবে। আমরা তো প্রত্যেকেই চাই আমাদের নিজেদের জীবনে আমরা যাতে সুখী হই, আমরা যাতে সুখ শান্তি সমৃদ্ধি আনতে পারি, তাই অতি অবশ্যই আমাদের এই বিশেষ কাজটি করণীয়। তাই আমাদের বাড়ির মহিলারা অতি অবশ্যই রান্নাঘরে ঢুকে এই জিনিসটি আগামী দিন থেকে স্পর্শ করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই স্বস্তিক ইউটিউব চ্যানেলে।